আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেল রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগে। আশা করি সবাই খুব ভালো আছেন আর খাবার দাবারের সাথেই আছেন। আজকের ব্লগের বিষয় তো ইতোমধ্যে বুঝেই গেছেন, আমাদের সবার প্রিয় কাচ্চি। কাচ্চি ভালো লাগে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া ভার। চলুন তবে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেঘলা আকাশ, কাচ্চি খাওয়ার জন্য কিন্তু আজকের দিনটা পারফেক্ট। আজ আমরা যাচ্ছি সুলতান'স ডাইনে কাচ্চি খেতে। কাচ্চির জন্য কিন্তু সুলতান'স ডাইনের অনেক সুনাম আছে, তাই আজ আমরা কাচ্চি খেয়ে জেনে নিব সুলতান'স ডাইনের কাচ্চির মান কি আগের মতোই আছে, বেড়েছে নাকি কমেছে। চলুন তবে আমরা যাচ্ছি সুলতান'স ডাইনের জিগাতলা ব্রাঞ্চে। কি ভাবছেন এত ফাঁকা ফাঁকা কেন? ভুল করবেন যদি ছুটির দিনগুলোতে সুলতান'স ডাইনে আসেন, তবে কিন্তু বসার জন্য আপনাদের বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আমাদের সকল কাজ করতে হবে, তাই আপনার সুরক্ষা নিশ্চিত করতে আপনাকেই কিন্তু সচেতন থাকতে হবে। এই হচ্ছে সুলতান'স ডাইনের মেনু কার্ড। এখানে আপনার পছন্দ মতো বিভিন্ন প্যাকেজ রয়েছে, আপনার চাহিদা অনুযায়ী আপনি এখানে অর্ডার করতে পারেন। আমরা এখানে কি কি অর্ডার করেছি তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আমরা নিয়েছি কাচ্চি বাসমতি 399 টাকা প্লেটার। আমরা নিয়েছি 2টা প্লেটার যা অনায়াসে খাওয়া যাবে 3 জন। আরও নিয়েছি জালি কাবাব 50 টাকা পিস। নিয়েছি বোরহানি 1 গ্লাস 50 টাকা। ডেজার্ট আইটেম নিয়েছি জর্দা 60 টাকা প্লেট। আর আছে পানি। আমাদের কাঙ্ক্ষিত কাচ্চি চলে এসেছে যার জন্য এত অপেক্ষা। সাথে আছে বোরহানি, বোরহানি ছাড়া যেন কাচ্চি জমে না। আমি কাচ্চিটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। প্রতিটা প্লেটারে রয়েছে 4 পিস করে মিট। মেজগুলো মাঝারি সাইজের, খুব একটা বড়ও না খুব একটা ছোটও না। আর সাথে আছে কাচ্চিতে মহামূল্যবান আলু। আলু ছাড়া কাচ্চি কিন্তু আমার কাছে অসম্পূর্ণই থেকে যাবে। কাচ্চি সামনে রেখে অপেক্ষা করা কিন্তু খুব কঠিন, এই সময় আমাদের মুখগুলো দেখার মতো থাকে। আমরা অপেক্ষা করছি, আমার বড় বোন তমা সেও অপেক্ষা করছে সবাই একসাথে শুরু করার জন্য। আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি, প্রথমে অল্পই নিচ্ছি, এমনটা ভাবার কারণ নেই যে সবার অল্প অল্প করে হয়েছে। আমরা যে পরিমাণ খাবার নিয়েছি তা অনায়াসে খেতে পারবে 3 জন। আমি শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ মজা তো, আমার কাছে তো খেতে ভালোই লাগছে। আসলে কাচ্চির স্মেলেই পেট হাফ ভরে যায়। তবে কাচ্চিটা কিন্তু একদম ঝরঝরে না,
তেল মশলা সব মিলিয়ে একদম মাখা মাখা। তেলের পরিমাণটা আর একটু কম হলে আমার মনে হয় কাচ্চিটা আরো বেশি খাওয়া যেত। মিটটা খুবই সফট, যেন মুখে দিতেই গলে যাচ্ছে, একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হওয়া। আমার কাছে তো কাচ্চির আলুটা খুবই ভালো লেগেছে। আমার কাছে তো এখন পর্যন্ত সবচেয়ে মজার কাচ্চি সুলতান'স ডাইনের কাচ্চি। আর জালি কাবাবের কথা যদি বলি, মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। তবে বোরহানিটা কিন্তু ছিল একদম পারফেক্ট। সবার শেষে আছে জর্দা। জর্দাটা আমার কাছে মোটামুটি লেগেছে, বেশি ভালো লাগেনি, কারণ এর চেয়ে ভালো জর্দা আমি অন্য সব জায়গায় খেয়েছি। এই জর্দাটা একদমই নর্মাল ছিল। তবে আমার কাছে সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা এখনও যারা সুলতান'স ডাইনে আসেননি, তারা অবশ্যই আসবেন এবং মজাদার কাচ্চি উপভোগ করবেন। খাবার শেষে এই মিষ্টি মশলাটা না খেলেই না, আপনারাও ট্রাই করতে পারেন। আজকের ভিডিও প্রায় শেষের দিকে। যদি আমার ভিডিওটি সবার ভালো লেগে থাকে, তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।